আজকে আমাদের এই রোজার মাসে বাংলাদেশে এই স্বামী এবং দামি নির্বাচনের ভারতের প্রত্যক্ষ পরামর্শে এই নরেন্দ্র মোদীর সাথে যার সম্পর্ক রয়েছে, যার তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক রয়েছে, আজকে দেশকে তারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। আজকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে আজকে ইন্ডিয়া এবং বাংলাদেশের এই কোলাঙ্গার অবৈধ দামি হাসিনা এই হাসিনা দলের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে তারা আজকে এক দলীয় শাসন আজকে যেভাবে তারা করেছে আজকে ইন্ডিয়াকে সরাসরি তারা ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিয়েছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই স্বাধীনতা সংগ্রামে লক্ষ লক্ষ শহীদ সেই দিন তারা আত্মাহুতি দিয়েছে, মা বোনেরা সংগ্রাম হারিয়েছে। আজকে সেই স্বাধীনতা ভারতের অট্টপাশের খপ্পরে পড়ে গেছে। আজকে বাংলাদেশ পরাধীন হয়ে গেছে, আজকে ওয়েস্টার্ন সিকিম হয়ে গেছে। দেশনীতি বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এবং আওয়ামী লীগ পাওয়ার আসলে লেনদুক দটির বাংলাদেশ হবে। আজকে তাই উনি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন আজকে অক্ষরিক করে পালিত হচ্ছে। বাংলাদেশে বিডিআর মেসাকার করে সেনাবাহিনীকে ধ্বংস করেছে, এর আগেও রক্ষীবাহিনীর সৃষ্টি করে বাংলাদেশের সেনাবাহিনীকে তারা ধ্বংস করেছে। আজকে কিছু সংখ্যক উচ্চ বিলাসী সেনা কর্মকর্তা একেবারে ওয়ান ইলেভেন থেকে শুরু করে ভারতের এজেন্ট হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশনায়ক তারেক রহমানের সেই ফয়সালা, উনি বলেছিলেন রাজপথেই হবে। এই দামি এবং স্বামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। বাংলাদেশে লেস দেন 3% জনগণ সেইখানে অংশগ্রহণ করেছে, আর বাকি জনগণ ওনার পক্ষেই ছিল। উনি বলেছিলেন বাসায় আপনার ফ্যামিলিকে সময় দিন, দেশের জনগণ আপনাকে সময় দিয়েছে। এইবার জনগণ চায় যে ভারতে যাইয়া যখন এই ইন্ডিয়ানরা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আজকে ইলিগেল 25 লাখ ভারতীয়রা ইলিগেলি কাজ করে আমাদের হাজার হাজার কোটি টাকা লুট করে যাচ্ছে। আজকে $62 বিলিয়ন আজকে সামিট গ্রুপ এই যে আপনার এই আজিজেরা ফারুকেরা জয় এরা মিলে আমাদের দেশ থেকে রেহানা হাসিনা যে কিছুদিন আগে এই দেশের ডেইলি স্টার এটা 380টা বাড়ি ল্যান্ড মিনিস্টার এই দেশে বাড়ি কিনেছে, এইভাবে তারা দেশকে লুট করেছে। প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের যে অর্থ দেশে পাঠান এইবার দেখেন চিন্তা করে, যে অর্থ পাঠালে পুলিশে বুলেট কিনে আমাদের কৃতি সন্তানদেরকে হত্যা করে আমাদের আমাদেরকে শেষ করে দিচ্ছে। প্রবাসীরা আমি আশা করি রেমিটেন্স এই রেমিটেন্স পাঠালে আবার তারা এই রেমিটেন্স দেশের বাইরে পাচার করছে, তারা $বিলিয়ন ইলিগ্যালি তারা স্মাগলিং করছে। এটা প্রবাসীরা চিন্তার বিষয় দেশের টাকা পাঠাবেন কিনা। এবং এই যে ভারতের পণ্যের ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশে, বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক জনগণ, এখন আমরা বলতে চাই আমরা এই সভার থেকে আমি মনে করি যুক্তরাজ্য বিএনপি আমার সত্য নেতা দেশনায়ক তারেক রহমানের সামনে প্রবাসীরা আজকে বলতে চাই গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ, এবং আমরা ভারতের পণ্য আমরা বর্জন করবো। করবেন রাজি আছেন আপনারা? দেশকে পুনরুদ্ধার করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে রাজি আছেন? দেশের সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরিয়ে আনতে আপনারা রাজি আছেন? তাহলে আপনারা বলেন যে আমাদের দেশনায় তারেক রহমান বাংলাদেশের এককভাবে আমাদের জোটের নেতৃবৃন্দ দেশের তারেক রহমানের পাশে, বাংলাদেশের আজকে 20 কোটি জনগণ তারেক রহমানের পাশে আছে, প্রবাসীরা আমরা পাশে আছি, আমরা সবাই মিলে ইনশাল্লাহ আগামী যে এই বছরেই ডাইনি খনি হাতিনার পতনের আহ্বান জানাচ্ছি।